আজও তার নামের পাশে প্রয়াত শব্দটা বেমানান। কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেই অভ্যস্ত বাঙালি। শুধুমাত্র অভিনয়ের মধ্যেই তার শিল্প সীমাবদ্ধ নেই, শিল্পের সব শাখায় রয়েছে তার পদচারণা। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। আগেই প্রকাশে এসেছিল পরমব্রত পরিচালিত অভিযান ছবির টিজার, এবার প্রকাশ্যে এলো এর ট্রেলার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। For which the first was made. গত বছরের 6 অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্লাজমা থেরাপির পর তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু হঠাৎ করে শারীরিক অবস্থা খারাপ হয়ে তিনি 15 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাইট কত? 5.5। আসলে অপরাজিতর যে চরিত্র অপু সে এতটা লম্বা নয়, কিন্তু সময় শাখা প্রশাখায় এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার রূপালী স্মৃতি। সেই স্মৃতিকে উস্কে দিয়েছেন পরিচালক পরমব্রত, নিজে অভিনয় করেছেন ছবিতে। তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সেভাবে দলীয় রাজনীতি না করলেও একথা বুঝতে অসুবিধা হয় না যে আমরা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে চলেছি। ছবি জুড়ে পুনর্নির্মাণ করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির বিভিন্ন অংশ, তার জীবনের গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলা ছবির নস্টালজিয়ায় বারবার ফিরে এসেছে ট্রেইলার জুড়ে। হ্যাঁ, এনজয় তো করেছি, কিন্তু সব সময় সেটাতে বিশ্বাস করতে পারি। মহানায়ক উত্তম কুমারের চরিত্রে তুখোর অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্র কন্যা পৌলমি বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। ও নায়িকা ভাগ্যটা কিন্তু বেশ ভালো। শিল্পী না থাকলে তার সৃষ্টি থেকে যায়, সেই সৃষ্টির স্রোতে ভেসেই তাকে মনের মণিকোঠায় সাজিয়ে রাখেন অনুরাগীরা। তেমনই এক সম্পদ পরমব্রত পরিচালিত এই ছবি। অভিযানের সূত্র ধরে রূপালী পর্দায় যেন আবার বেঁচে উঠেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজও তিনি অপরাজিত। আমার মনে হয় আমরা কয়েকটা দিন ব্রেক নিই। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা। ধরে নিলাম যে কিছুদিন বাদে রণবীর সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু তখন আমি যদি না থাকি তাহলে সেই কথাগুলো তো আর বলা হবে না।